শিশুকে বিক্রি করেছিল মা বাবাই পরে ভুল স্বীকার করায় বাবা মায়ের কাছে বিক্রি হওয়া শিশুটিকে ফিরিয়ে দিল পশ্চিম মেদিনীপুর শিশু কল্যাণ সমিতি চাইল্ড লাইনের ঘাটাল সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন আজ ওই সমিতির নির্দেশেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্রি হওয়া এই শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়ার সময় প্রদীপ বাবু ছাড়াও ঘাটাল থানার এএসআই কৌশিক সেন অ্যাসিস্ট্যান্ট টু সুপার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত পাঁচ হাজার টাকায় এই কন্যা সন্তানটিকে হাওড়াতে বিক্রি করে দিয়েছিলেন শিশু কন্যার বাবা মা আড়াই মাসের এই শিশুর বাবার নাম বাপন ধারা ও মায়ের নাম তাপসী ধারা ঘাটাল শহরের কোন্নগর তথা ঘাটাল ফুটবল গ্রাউন্ডের পশ্চিমে বাড়ি দোসরা জুন রাতে ঘাটাল থানার এএসআই কৌশিক সেন এবং চাইল্ডলাইন হাওড়া জেলার শ্যামপুর থেকে শিশু কন্যাটিকে উদ্ধার করে এনে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন মা বাবার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর শিশু কল্যাণ সমিতির কাছে সমিতির কাছে শিশুটির বাবা মা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান তারই প্রেক্ষিতে শিশুটিকে আজ তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় বলে প্রদীপবাবু জানান রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন